হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্যাঙ্গি টকস। গরমকাল তো পড়েই গেছে, তাই ভাবলাম আজকে একটা রিফ্রেশিং রেসিপি নিয়ে আসা যাক। এটা ঠিক রেসিপি নয়, খুবই সহজ সরল কিন্তু ভীষণ সুস্বাদু। আমরা তো সবাই জানি যে গরমকালে শরীরকে হাইড্রেটেড রাখার জন্য ফল খাওয়া ভীষণ জরুরি, কিন্তু অনেকেই আমরা আছি যারা ফল খেতে খুব একটা ভালোবাসি না, আবার অনেকে ফল খেতে ভীষণ ভালোবাসে। আর বাচ্চারা অনেক সময় ফল খেতে একটু নানা তো করেই থাকে, তাই সবাইকে ফল খাওয়ানোর জন্য এটা একটা দারুণ উপায় আর একটা দারুণ সুস্বাদু খাবার। তো আমি আজকে বানাচ্ছি ফ্রেশ ক্রিম দিয়ে মিক্সড ফ্রুট সালাড। প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি ভর্তি ফল। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ফল নিতে পারো, আমি এখানে আমার পছন্দের ফল নিয়েছি আর যেগুলো বাজারে ইজিলি অ্যাভেলেবেল। এর মধ্যে রয়েছে দু রকমের আঙুর, সবুজ আঙুর আর কালো আঙুর। তারপর রয়েছে কলা, বেদানা, আপেল আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, খেজুর আর আমন্ড। এবার আমরা সমস্ত ফলগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তারপরে ফ্রেশ ক্রিমটা একটা বাটিতে ঢেলে সুন্দর করে ফেটিয়ে নেব, সাথে দিয়ে দেব স্বাদ মতো আর পরিমাণ মতো চিনি। এরপর সমস্ত ফলগুলোকে একসাথে দিয়ে মিশিয়ে নেব। আর তারপর কাজু আর আমন্ডগুলোকে কুচি কুচি করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর একটু বেদানাও ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, যাতে দেখতে সুন্দর লাগে।
এরপর একটা সুন্দর বোল বা একটা সুন্দর গ্লাসের মধ্যে ঢেলে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে চিল্ড সার্ভ করলেই রেডি আমাদের ফ্রেশ ক্রিম দিয়ে মিক্সড ফ্রুট সালাড। খেতে কিন্তু দারুণ সুস্বাদু। তোমরা ট্রাই করে কিন্তু জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। আজ আসি, আবার দেখা হবে। টাটা।